ভুল করেছি, মার্জনা চেয়েছি মায়ের কাছে। আপামর জনসাধারণের মঙ্গল কামনা করেছি মা, ত্রিপুরেশ্বরীর নিকট অশুভ শক্তিকে পরাস্ত করতে পারি তার প্রার্থনা করেছি মায়ের কাছে। মা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে এমনটাই জানিয়েছেন সদ্য কংগ্রেস দলে যোগ দেওয়া রাজ্যের বিশিষ্ট রাজনীতিবিদ সুদীপ রায় বর্মন। যে ভুল করেছি, মার কাছে মার্জনা চেয়েছি, রাজ্যের আপামর জনসাধারণ তাদের মঙ্গল কামনা করেছি এবং অশুভ শক্তি মার আশীর্বাদে নিয়ে যেন দ্রুত পরাস্ত করতে পারি, শুভ শক্তির উন্মোচন হয়ে রাখে মার কাছেই প্রার্থনা। এদিকে ত্রিপুরেশ্বরী মন্দিরের উন্নয়ন করতে গিয়ে কেটে ফেলা হয়েছে ঐতিহ্যবাহী বহু পুরনো গাছ, সেসব বহুবিধ ঐতিহ্যকে গুঁড়িয়ে দিয়ে বুলডোজার চালানো হয়েছে মা মন্দিরে। এই প্রসঙ্গে রাজ্যের এই জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ডেভেলপমেন্টের নামে আমাদের বিশ্বাস ধর্মীয় ভাবনা চেতনার উপর এই আঘাত মেনে নিতে পারছে না বলেও জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী বিধায়ক সুদীপ রায় বর্মন। সেই সাথে আরও জানান, মা ত্রিপুরেশ্বরী মন্দিরে উন্নয়ন হোক এটা আমরা সকলেই চাই। মন্দিরের আশপাশে সৌন্দর্য বাড়ুক এটা আমরা সবাই চাই। বহু পুরনো গাছ কুর্মা পিঠকে কেটে, এটা তো পুরোটা, এই যে কুর্মা পিঠটা, এটা পুরোটা জিনিসই পবিত্র জিনিস। মারঙ্গ কোথায় এসে পড়েছে এটা আমাদের কারোর জানা নেই। কাজে পুরোটা কুর্মা পিঠকে আমরা পবিত্র মেনেই, এটা ঐতিহ্যশালী কুর্মা পিঠ, এটার উপর বুলডোজার চালিয়ে বিভিন্ন পুরনো গাছগুলো কেটে নতুনভাবে এটা করতে চাইছে, জানি না এটা আমাদের বিশ্বাসের উপর একটা আঘাত। আর এই যে ট্রাস্ট যেটা রয়েছে, আগে ছিল সব কিছুর মালিক মা স্বয়ং, এখন মাকে সরিয়ে স্বয়ং এই ট্রাস্টের চেয়ারম্যান হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তো তার ইচ্ছায় এই জিনিসগুলো হচ্ছে। এটা মন থেকে আমরা যারা ভগবানের উপর আস্থাশীল, মায়ের উপর বিশ্বাস, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে আমাদের বিশ্বাসের উপর আঘাত না এনে, বহু পুরনো ঐতিহ্যকে বিসর্জন না দিয়ে আমরা সেই ডেভেলপমেন্টই চাই। বিশ্বাসের উপর আঘাত দিয়ে ঐতিহ্য, ট্রেডিশন, কালচার, রিচুয়ালস এগুলোর উপর আঘাত দিয়ে আমরা সেই উন্নয়ন আমরা বিশ্বাস করি। এদিকে উদয়পুরের মাতাবাড়িতে প্রাক্তন বিধায়ক সুদীপ আশিসকে সঙ্গে নিয়ে পুজো দিয়েছেন আইসিসির সাধারণ সম্পাদক তথা প্রদেশ কংগ্রেসের ইনচার্জ ডক্টর অজয় কুমার। সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা, গোপাল রায়, প্রশান্ত ভট্টাচার্য, বিল্লাল মিয়া সহ আরও অনেকেই। এবার মায়ের আশীর্বাদ নিয়ে বিজেপি বধে সক্রিয় হয়ে উঠবেন তারা। রিপোর্ট, হাল্লাবল ইন্টারন্যাশনাল।